ও পুলিশ কাকু, পুলিশ কাকু, ও পুলিশ কাকু, এ মা ওয়াইটিতে একটা পুলিশ কাকু আছে তোমরা জানো না? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জানি, মানে সেই যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, এখন বগা কান্দতেই আছে। তার কারণ হচ্ছে না দিতে পারছে ব্লগ, না থাকতে পারছে বেড়াকে। তো এই রকম একটা লোক সে তো পুলিশ হবেই। যাই হোক, তার মেয়ে তাকে কাকু বলে, তাহলে বাবাটা কি অন্য কেউ? মানে এটা একটা প্রশ্ন আসছে মনে, কারণ যে বাপকে বলে কাকু, মাকে বলে দিদি, সেখানে একটু প্রশ্ন আসে, তাহলে বাবাটাকে? ভক্তি যদি হয় কাকু, তাহলে বাবাকে? মানে এই যে নেকি একটা মেয়ে আছে না, নেকি আর মানে কি বলবো, কোচির থেকেও কোচি খুকি নিজেকে মনে করে, এরকম একটি মেয়ে তো ওয়াইটিতে আছে আমরা সবাই জানি। তো সেই মেয়েটি যখন বাবার সঙ্গে কথা বলে, সে আরও কচি হয়ে যায়, মানে মানে কি বলবো, আমাদের কৃষাণুর থেকেও ছোট হয়ে যায়। মানে কৃষাণুর কথা দিন দিন স্পষ্ট হচ্ছে, আগে আরও বেশি আধো আধো বলতো, কিন্তু কৃষাণুকে যে পৃথিবীতে এনেছে সে তার কথা এখন আরও বেশি অস্পষ্ট হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যেখানে যা বাওয়াল করার সেখানে সেটা করে, যেমন এক গুতো, এক গুতো, তারপরে বলবে রাস্তায় যেতে যেতে, টোটোতে যেতে যেতে বলবে এ পাগলা, এ পাগলা। ভাই ভাই, এটা কোন ভদ্রবাড়ির মেয়ে বউরা করে রে ভাই? আমি জাস্ট মানে এই জিনিসগুলো দেখে মনে হয় যে কি করে সন্দীপরা একে রেখে ঢেকে পাঁচটা বছর ভদ্র একটা জীবন দিয়েছিল। আমি শুধু ভাবি যে কত রকমভাবে সন্দীপ, মানে ও বেরিয়ে আসার পর সন্দীপ বলেছিল না যে একে যে আমরা কীভাবে রাখতাম, মানে সেটা শুধু আমরাই জানি। সত্যি এখন সেটা বুঝতে পারি যে কথাটা কীভাবে রাখতো, যে কীভাবে ওকে কেয়ার করে রাখতো, এখন বুঝতে পারি সেটা। মানে এই রকম একটা ছাপড়ি গার্ল যাকে বলে, এই রকম একটা মেয়ে যে রাস্তায় বেরোলে একেবারে জাস্ট 420 ছেলেদের মতো তার বিহেভিয়ার, তারপরে তোমার হচ্ছে বাড়িতেও সেরকম, মানে এটা ন্যাকা ন্যাকা ভাব, শুধু ন্যাকা নয় একদম ফালতু ফালতু ন্যাকামি তো অনেক মেয়েই করে, ন্যাকা ন্যাকা করে কথা বলে, সেটা ঠিক আছে, এটা যেন একেবারে সেই মানে বাবাও ইয়ার দোস্ত, মাও ইয়ার দোস্ত। যাই হোক বাবা, ও এখন ফিজিওথেরাপিস্ট হয়ে গেছে, মানে যেহেতু নাকি HS পাশ করেছে, এবং জানতে পারলাম 60% নাম্বার নিয়ে নাকি পাশ করেছে। আচ্ছা, 60% নাম্বার নিয়ে পাশ করলে সে বলে যে আমার মা ওই গ্রুপে জয়েন্ট হয়েছে, জয়েন্ট জয়েন্ট নয় জয়েন্ট হয়েছে। তো এই রকম অনেক কিছু প্রমোশন প্রোডাক্ট বলো না গড়ো, মনে পড়ছে না, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না। তো এরকম এরকম একজন স্টুডেন্ট যে সে 60% নাম্বার কী করে পেলো সেটাই ভাববার। হ্যাঁ বন্ধুরা, কমেন্ট বক্সে দেখতে পেলাম, মানে ওরই কমেন্ট বক্সে দেখতে পেলাম, ওর খুব প্রিয়জন একজনকে বেশ রিপ্লাই দিয়েছে যে ও তো আর 8 পাস নয়, তাই ফিজিওথেরাপিস্ট হওয়ার যোগ্যতাও নাকি ওর রাখে, কারণ ওর সেই ট্যালেন্ট আছে, ও মাল্টি ট্যালেন্টেড গার্ল। ও মাই গড, মাল্টি ট্যালেন্টেড, ঠিক কথা একদম। কারণ যে স্বামীকে ঘরে রেখে পরকিয়া মানে প্রেমলীলা চালাতে পারে, নোংরামও চালাতে পারে, যে সত্যিকে মিথ্যে করতে পারে, যে মিথ্যেকে সত্যি করে দিতে পারে, অবশ্যই ট্যালেন্ট আছে, এই সব দিকে একদম ট্যালেন্ট আছে। তবে এটা নয় যে কমেন্ট করেছিল ওর খুব প্রিয়জন, তোমাদের মনে আছে হয়তো, দেখা করেছিল যার, যে নাকি তার মানে কি বলবো, সুদূর মুম্বাই না দিল্লি না হিল্লি কোথা থেকে জানি না থাকে, তো সেখানে ওর জন্য ফ্লাইট মিস করেছিল ওর সঙ্গে দেখা করার জন্য, তোমাদের মনে পড়ছে হয়তো। তো যাই হোক, সেখানে কমেন্ট এসছে যে ও HS পাশ করেছে, তাও আবার 60% নাম্বার নিয়ে, সেই জন্য নাকি ও যা কিছু হতে পারে। ও মাই গড, তাহলে HSএর পর আর কেউ কিন্তু লেখাপড়া করতো না, এবং যে লিখেছে সেও যে একটা বড় মূর্খ ওরই মতন, কারণ মূর্খগুলোই কিন্তু ওকে সাপোর্ট করে। ও যে একটা বড় মূর্খ তার একটাই প্রশ্ন, কারণ ফিজিওথেরাপিস্ট হতে গেলে সেটা নিয়েও কিন্তু একটা কোর্স করতে হয়, 3 বছর 2 বছর কি 3 বছরের কোর্স করতে হয়, মানে আমি ঠিক এক্স্যাক্ট টাইমটা জানি না, কিন্তু কোর্স করতে হয়, কারণ আমার একজন ফিজিওথেরাপিস্ট বন্ধু ছিল, ঠিক সেই কারণে আমি এটা বলতে পারি। তো সেক্ষেত্রে কোর্স করতে হয়, এবং যেরকম ডাক্তারি পড়লে তার সার্টিফিকেট পাওয়া যায়, যে কোনো কিছু পড়াশোনা করলে তার আলাদা সার্টিফিকেট পাওয়া যায়, তারপরেই সে প্রফেশনে আসতে পারে, প্র্যাকটিস করতে পারে। তো ফিজিওথেরাপির ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, ওই HS পাস করলে আমার কটা আমি মানে ভাইব্রেট হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, সেরকম মেশিন নিয়ে আমি ফিজিওথেরাপিস্ট হয়ে গেলাম, সেটা কিন্তু নয়। যদিও এখানে টিন ভাঙা এটা কন্টেন্টের জন্য বলেছে যে ইউটিউব ছেড়ে আমি এবার ফিজিওথেরাপিস্ট হব। তো ইউটিউব ছাড়বে ও, এরকম রব তো অনেকবার তুলেছে, তার কারণ হচ্ছে যখন সন্দীপদের বাড়িতে ছিল, আমি আর ভিডিওর সামনে ভিডিও করবো না, ক্যামেরার সামনে আসবো না। তারপরে কি হলো না,
যখন অসহায় মহিলা বাড়ি থেকে অত্যাচারিতা হয়ে যখন বেরিয়ে চলে এলো, 10-15 দিন কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ ঠিক, কিন্তু সেই সময় আমরা বেশিরভাগ মানুষ কিন্তু সন্দীপকে ভুল বুঝেছি, এবং আমি নিজেও সেই সময় সন্দীপকে চাচা ছোলা ভাষায় প্রথম দিকে ভিডিও করেছি সন্দীপের বিরুদ্ধে। তারপর যখন 10-15 দিন পর এই মহিলা উদয় হলেন নিজের চ্যানেল নতুন করে খুলে, তখন আমাদেরকে কি বললো, আমি কিন্তু ইউটিউবে আসতে চাই না, আমি ভিডিও করতে চাই না, তোমরা সবাই প্রিয়জনরা জিজ্ঞেস করছো কি হয়েছে কি হয়েছে, মুখ খোলো, তাই তোমাদেরকে জানাতে এলাম। বাবা, তো ভাবলাম ঠিক আছে, আমাদেরকে জানালো, এমনভাবেই জানালো, এমনভাবেই মানে প্রেজেন্টেশন করলো ভিডিও, সেখান থেকে ওর একটা ভিডিও থেকেই কিন্তু মানুষ সবটা বুঝে গেল। তো যাই হোক, আমরাও ভুল বুঝেছিলাম সন্দীপকে, আমরাও সঠিকটা বুঝলাম, সঠিক মানুষ চিনলাম। তো সেক্ষেত্রে ও সেবারও বলেছিল শুধুমাত্র জানাবার জন্য এসেছে, চ্যানেল খুলে শুধুমাত্র জানাবার জন্য। ও বাবা, তারপরে দেখি নাকি ও যার ভরসার হাত ধরেছে, সেই ভরসার হাত নাকি ওকে ভিডিও করতে বাধ্য করছে, আর নিজেই বলছে, আমি তো বলছি উত্তর দে না, উত্তর দে না, রোজ ভিডিও কর, রোজ ভিডিও কর, মানে কল রেকর্ডিং এরকম শোনা গেছে। তো সেক্ষেত্রে সেই কিন্তু ইনসিস্ট করেছে ওকে ভিডিও করবার জন্য, আর এখন হচ্ছে ওটাই ওর রুজি রোজগার। ওই ইউটিউব না করলে না ওর পেটে ভাত জুটবে, না ও ফোকলার ভাত জল মানে লাল জল জোটাতে পারবে, পেট্রোল জোটাতে পারবে, কিছুই পারবে না। অতএব ওকে ইউটিউব করতেই হবে, মানে লোককে বোকা বানিয়ে ভিউয়ার্সদেরকে ঠকিয়ে বেশ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছে, নাহলে ওর কোনো যোগ্যতাই নেই অন্যত্র ইনকাম করার। কারণ কিছুদিন আগে শুনেছিলাম না, ব্যবসা করব, ব্যবসা ঠাম্মির সাথে শেয়ারে ব্যবসা করব, তো সেখানে দেখলাম ব্যবসায় ভাটা পড়ে গেল। অ্যাকচুয়ালি যে টাইটেলগুলো দেয় তার প্রত্যেকটাই যে ওর শুধুমাত্র কন্টেন্টের জন্য, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। তো যাই হোক, আমরা বুঝে গেছি ওর যোগ্যতা, ওর অগাধটা কী, ওর হচ্ছে লোক ঠকিয়ে খাওয়া, এবং সেই পথটা যে কতখানি ভালো সেটা ওর বাপ মা দুজনেই বুঝে গেছে। তো সেক্ষেত্রে ওই বাপ মাও নেমে পড়েছে ভিউয়ার্সদেরকে বোকা বানাতে, পুরোনো ভিডিওর ক্লিপিংস জুড়ে একই ভিডিও, মানে রিইউজ কন্টেন্ট, রিইউজ কন্টেন্ট হচ্ছে, একই ক্লিপিংস দুবার করে ইউজ হচ্ছে, তিনবার করে ইউজ হচ্ছে, বোঝা যাচ্ছে সেটা। আর এখানে আরেকজন তো সেই এমন গাঁতন খেয়েছে, মানে প্রশাসনের এমন গাঁতন খেয়েছে, সে এখন আমাদেরকে উর্দি দেখাচ্ছে, তার উর্দি পড়েছে, তার উর্দি আছে, উর্দি দেখাচ্ছে। হ্যাঁ, একটা জায়গায় ডিউটি করতে গেলে তার একটা নির্দিষ্ট উর্দি থাকে, তাই বলে এই নয় যে ওই ফুলিশ হয়ে গেছে। মেয়ে আবার পরিচয় করিয়ে দিচ্ছে টোটো থেকে বসে, ওই যে আমার বাবা ডিউটি থেকে আসছে, আমার বাবা আসছে, ফুলিশ কাকু, ফুলিশ কাকু। না না, ও ফুলিশ বলেনি, ও আর কি করে বোকা বলবে, কারণ ওরা তো সবাইকে বোকা বানায়, ও পুলিশই বলেছে, বাট আমাদের কাছে ওটা পুলিশ বলে মনে হয়নি, জাস্ট ফুলিশ। আচ্ছা, এই যে ব্যারাকে থাকতো, রান্নাবান্না করতো গেঞ্জি আন্ডার প্যান্ট পরে, ওই লাইফটা কোথায় গেল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? মানে ডিউটি করতে পারছে, কল সারাতে পারছে, ডাল রান্না করতে পারছে, বাজার করতে পারছে, জাস্ট এভরিথিং করতে পারছে, কিন্তু কিন্তু মানে কি বলবো, ব্লগ করতে পারছে না। ইস, কী কষ্ট দিয়েছে ম্যাডাম, কী কষ্ট দিয়েছে। হ্যাঁ, ম্যাডাম কিন্তু আরও আরও কেস নিয়ে আসছে, হ্যাঁ জানতে পারলাম আরও নতুন করে FIR হয়েছে, অবশ্যই ম্যাডামের কমিউনিটি পোস্ট থেকেই জানতে পারলাম নতুন করে আবারও এই ভক্তি মুক্তির পিছনে আবারও নতুন করে FIR হয়েছে, কী বেসিসে জানি না, বাট হয়েছে। এখন ম্যাডাম পুরোটা খুলে বললে আমরা জানতে পারবো। তাই যেদিন ওই ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি এই কথাটা বলেছিল, সেদিন কিন্তু ভেবে বলা উচিত ছিল যে আমি কার লেজে পা দিচ্ছি, কার লেজে পা দিচ্ছি, এবং দীর্ঘদিন ধরে আমি কী জিনিসটা করছি। তো যাই হোক, সেখানে মেয়ের তো ডোন্ট কেয়ার ভাব, কারণ মেয়ে হচ্ছে এমন একটা মানুষ, সে মানুষকে বা কোনো সম্পর্ককে বা কোনো বিশ্বাসের জায়গাকে বা কোনো ভালোবাসার জায়গাকে সে পারফিউমের বটলের সঙ্গে তুলনা করে, এটা হচ্ছে মেয়ের যোগ্যতা। তো সেক্ষেত্রে বাবার জীবনে বা বাবার মনের ভিতর কী চলছে সেটা নিয়ে নো পরোয়া, মা অসুস্থ নো পরোয়া, নিজের ফ্ল্যাটে আমি ঠিকঠাকভাবে থাকতে পারছি না নো পরোয়া, কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু মানসিক রোগ, এটা মানে আমরা হয়তো কি বলবো, সাইকোলজি ঠিকঠাক বুঝি না, মানসিক ব্যাপার স্যাপার ঠিকঠাক বুঝি না, অতটা গভীরে আমরা জানি না, কারণ আমরা ওগুলো স্টুডেন্টও নই, ওগুলো নিয়ে পড়াশোনাও করিনি, মানে বিশেষ করে আমি আমার কথা বলছি। তো সেক্ষেত্রে হয়তো গভীরে পর্যালোচনা করলে, গভীরে আরও মানে কি বলবো,
বিবেচনা করলে দেখা যাবে এগুলো কিন্তু একটা মানসিক রোগ, কারণ কারোর কোনো পছন্দ একটা জিনিসে স্টিক করে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার কোনো মানুষের জীবনে, দেখো আমাদের কোনো প্রিয়জনের যদি কোনো কষ্ট হয়, বিশেষ করে বাবা মা এরা যদি কোনো সমস্যায় থাকে, হাজব্যান্ড সন্তান, বিশেষ করে কিন্তু এই চারটি মানুষ দেখবে, বাবা মা হাজব্যান্ড সন্তান, বাকি তো আদার্স ভাই বোন সবাই আছে, সবার জন্যই মন খারাপ হয়। কিন্তু বিশেষ এই চারটি মানুষের যখন কিছু হয়, মানে কি বলবো, 20 থেকে 19 বা 19 থেকে 20 হয়, তখন কিন্তু মনের ভিতর একটা উচাটন চলে, মানে কি হবে না হবে, মনে হয় যেন নিজেই কোনো একটা সমস্যায় পড়ে গেছি। কিন্তু এই মেয়ের মধ্যে কি কোনো একটা আছে? বাবার গালওয়ালা ফুলে গেছে, বাবার ভুঁড়ি কমাবে, মানে কতখানি, মানে কি বলবো, ছ্যাঁচড়া ছেঁচড়ি বলা চলে। তার কারণ হচ্ছে এই যে মেশিনটা এনেছে, ফিজিওথেরাপি নয়, জাস্ট ম্যাসাজার, একটা ভাইব্রেশন হবে, ওই ভাইব্রেশনের দ্বারা একটু যদি ব্যথাটা কমে, তো যাই হোক এই যে ভাইব্রেশন হবে সেটাও জানে না, বলছে কাঁপছে, ভেতরে কেমন একটা হচ্ছে, বাট কি হচ্ছে বলতে পারছে না। ওই মেশিনগুলো যাই হোক ওরকম, ওইটাই নয়, ওরকম টাইপের মেশিন আমার বাড়িতে আছে, ওগুলো জাস্ট সাময়িক আরাম দেয়। ও তো বললো লিঙ্ক দিয়ে দেবো, হ্যান দিয়ে দেবো, জানিয়ে দেবো কমিউনিটি পোস্টে, ওগুলো আর কিছুই না। ওগুলো বেশ কয়েক বছর আগেই বেরিয়েছে, প্রায় আমি বলে দিচ্ছি 10-12-15 বছর আগেই বেরিয়েছে, হয়তো এখন চেহারাটা বড় হয়েছে ওই মেশিনের, তাই ভুল করেও কেউ কিনতে যেন না ওর কথা অনুযায়ী। ওগুলো জাস্ট ভাইব্রেট করে, যে জায়গাটায় ব্যথা সেখানটা একটু ম্যাসাজ করলে সাময়িক আরাম দেয়, কারণ আমি মানে খুব জোর দিয়েই বলতে পারছি, তার কারণ এই সমস্ত জিনিসের সঙ্গে আমি যুক্ত ছিলাম বলেই বলতে পারছি, যাক ওটা ডিটেলসে বললাম না, বাট ওইগুলো কিন্তু পুরোপুরি ব্যথা সারায় না, এটুকু বলতে পারি। তো সেখানে ওই ওর ব্যথা কমানোর মেশিন, ওর কথা অনুযায়ী ওর ব্যথা কমানোর মেশিন, সেটা দিয়ে বাবার ভুঁড়িও কমিয়ে দেবে, মায়ের হাতে ব্যথাও কমিয়ে দেবে, মানে নিজের গোড়ালি ব্যথা পায়ে ব্যথাও কমিয়ে দেবে, বাপরে। তো এইরকম একটা মেশিন পেলে তো সব রোগ কমে যায়, তাই না? তো যাই হোক, রান্নাবান্না হচ্ছে, বাবা বাজারে গেছে, অসুস্থ কিন্তু বাবা, ব্লগ করতে পারছে না, রিলস ভিডিও দিচ্ছে না, মানে বেচু এখন হচ্ছে, ওকে আমাকে ডাকতে ইচ্ছে করছে, কি বলো তো, বউকে বেচছে তো এখন আবার, ওই জন্য আমার ডাকতে ইচ্ছে করছে বেচু ফুলিশ, বেচু ফুলিশ। তো সেক্ষেত্রে যাই হোক, ওই বেচু ফুলিশ বাজারে গেছে, মেয়ে রান্নাবান্না করছে কারণ মা অসুস্থ। মা বললো আমি শুধু ভাতটা করে নিচ্ছি, ভাতটা তো করে নিচ্ছি, আচ্ছা ভাত কি করতে লাগে আমি বুঝতে পারি না, সত্যি কথা বলছি, চাল ধুয়ে হাঁড়িতে বসিয়ে দেবো, গ্যাসে ভাত হবে, এমন না যে কাঠের জালে ভাত, সেই কাঠ ঢুকোতে হবে, বার করতে হবে, আঁচ কমাতে হবে, বাড়াতে হবে, মানে ওই কাঠের ই দিয়ে আর কি, কাঠের উনুন যাদের দেখেছি আর কি, ওরমভাবে করে কাঠের জ্বালন দেয়, আবার হয়তো যখন কম আঁচ হবে কিছুটা জ্বালন বের করে নেয়, এরভাবে করতে দেখেছি আমি, মানে আমাদের ছিল না, আমি দেখেছি আশেপাশে। তো সেক্ষেত্রে তবুও যদি সেরকম হতো তাহলে বলতে হতো যে আমি ভাতটা করছি, গ্যাসে একারই ভাত বসিয়ে দিয়েছে, মা বলছে কি রান্না হবে, ওর বাবা বাজারে গেছে, হ্যানত্যান আসুক, নিয়ে আসুক, হ্যানত্যান এই হবে, তো আমি তো ভাতটা করে রাখি, ভাতটা আমি করছি, ও মা গো ভাতটা ও করছে। তো যাই হোক, মেয়ে কাচাকুচি করলো, ভাগ্যিস বৌদি চলে গেছিলো, নাহলে এই রোগা বউটাকে দিয়ে কিন্তু সব করাতো, রান্নাবান্নাও করাতো এবং জামা কাপড়ও কাচাতো। তো যাই হোক, ওর মা এখনও রেস্টে আছে, কিন্তু ঘুরু ঘুরুর বেলা কষ্ট হয় না, বাইরে খাবার খাবার বেলা টক ঝাল চটপটা খাবার বেলা কষ্ট হয় না, তারপরে তোমার ঘুরতে গেলে কষ্ট হয় না, কারণ মেয়ের সঙ্গে আজকে বিশেষ কাজে হাসনাবাদ গিয়েছিল। আচ্ছা তোমাদের মনে সন্দেহ হচ্ছে না যে হাসনাবাদ হঠাৎ বিশেষ কী কাজে গেল? আমার কিন্তু মনে একটা অনুমান হচ্ছে, কারণ তোমাদেরকে আমি আগের ভিডিওতেই জানিয়েছি ওর ফ্ল্যাটে কোনো একটা সমস্যা হয়েছে। দেখো এমন অনেক তথ্য কিন্তু আমরা পাই, ঠিক আছে, ভিউয়ার স্মার্টফোন বলো বা বিশেষ কিছু মানুষের দ্বারা বেশ কিছু তথ্য পাই, কিন্তু সেই তথ্যটাতে ততক্ষণ পর্যন্ত আমরা সিলমোহর লাগাতে পারি না, স্ট্যাম্প মারতে পারি না, যথাযথ প্রমাণ আমাদের হাতে যতক্ষণ না আসে। কেউ বললো জানো দিদি ওইখানে ওইটা শুনেছি, ওইখানে ওই রকম দেখলাম, তাতে তো তার মুখের কথায় তো আমি বলতে পারি না, যতক্ষণ না সে আমাকে প্রমাণ দিচ্ছে ততক্ষণ জোর দিয়ে আমি তোমাদেরকে কিছু বলতে পারি না। আমি কেন, আমরা কেউই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু বলতে পারি না, তবে অনেক ঘটনা কিন্তু আমরা জানতে পারি, কিন্তু সবটা ওয়াইটিতে এসে বলা সম্ভব নয়। তো তোমাদেরকে আমি একটু হিন্টস দিয়েছিলাম ওর কিন্তু ফ্ল্যাটে সমস্যা হচ্ছে। তো আমার যেটা অনুমান, মা মেয়েদের যতদূর সম্ভব হাসনাবাদে কিন্তু নতুন করে আস্তানা খুঁজতে গিয়েছিল, এটা আমার অনুমান, আমার অনুমান, আমি নিজের মন গড়া অনুমান করছি না,
কিছু এমন খবর পেয়েছি, ঠিক সেই থেকেই এই অনুমানটা করতে পারছি। হ্যাঁ, আরও প্রমাণ হাতে আসুক, তখন প্রমাণসহ তোমাদেরকে বলবো, কিন্তু মানে প্রমাণ সমেত তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেটা আমি বলি ওর ভিডিওর প্রমাণ সমেতই হোক বা কোনো কমেন্টসের দ্বারাই হোক, সেটা তোমাদের সঙ্গে আমি শো করাই। কিন্তু এটার প্রমাণ সেভাবে পাইনি, কানাঘুষ হই শোনা যে ও কিন্তু হাসনাবাদে আবার নতুন করে বাড়ি ভাড়া বলো, ঘর ভাড়া বলো, ও কিন্তু নতুন করে খোঁজা শুরু করেছে। এই ফ্ল্যাটও ওকে ছাড়তে হবে, কারণ আগের ফ্ল্যাটের মতন এই ফ্ল্যাটেও সমস্যা দেখা দিয়েছে। তাই জন্য তো আবার এই যে অন্তত ফার্নিচারগুলো যে ঝপাঝপ 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 কিনে নিল না একার সংসারে, যেটার প্রয়োজনই ছিল না, সেই ফার্নিচারগুলোর তো অন্তত গতি করতে হবে। তো দেখা গেল নতুন করে মগ কিনলো, জানি না কোন বাড়ির জন্য, নিজের সংসারের জন্য না মায়ের সংসারের জন্য। তো যাই হোক, মগ কেনা হলো, কারণ না নিজের সংসারের জন্য তো মগ কিনেছিল, তো সেক্ষেত্রে ওগুলো তো ইউজই হয়নি নতুন। তো জানি না, বললো না সেভাবে, বললো নেবো হ্যান ত্যান, আমাদেরকে মপ আর পরবর্তীকালে দেখালো না, ওই তোমার পিগি ব্যাংক নিয়ে এসছে সেটাই দেখালো ওই পর্যন্ত। তো যাই হোক, এবারে বাবা মায়ের খুব ইচ্ছে হয়েছে ওইভাবে টাকা জমাবে, কারণ দেখে নিয়েছে মেয়ের ভবিষ্যৎ, বাবা মেয়েও তো ওইভাবেই জমায় না, মানে মেয়ে যখন যেভাবেই জমায় তখন সেভাবে বলে। কারণ এর আগে আমাদের কাছে দেখিয়েছিল ব্যাংকেও গেছে, ব্যাংকে গেছে ভবিষ্যৎ করবে ছেলের জন্য, নিজের জন্য নতুন বই খুলবে, আমরা দেখেছিলাম। তারপরে কোথায় যেন সব ভোঁভা হয়ে গেল, তারপরে পিগি ব্যাংক হলো ওর ভবিষ্যৎ। তো ওর ভবিষ্যৎ দেখে ওর বাবা মাও এখন ভবিষ্যৎ ওই পিগি ব্যাংকেই জমাবে আর কি, বললো বাবা মায়ের খুব ইচ্ছে, তো সেক্ষেত্রে ওই সব কিনে এনেছে, কিন্তু মপের কথা আর বললো না। তো যাই হোক, হাসনাবাদে গিয়েছিল মা মেয়েতে একটা বিশেষ কাজ সারতে, সেই কাজটা কিন্তু আমাদের সঙ্গে বলেনি, কিন্তু ওই যে বললো পুরাতন বাজারের কাছে আছি, তো যতদূর মনে হচ্ছে ও নতুন করে আবার বাসা, সে ভাড়াই হোক, মানে ঘর ভাড়াই হোক বা ফ্ল্যাট ভাড়াই হোক, ও কিন্তু নতুন করে আবার সন্ধানে লেগে পড়েছে, মানে হাসনাবাদে কিন্তু এই কারণেই গিয়েছিল। তো যাই হোক, ওর ওই ন্যাকা ন্যাকা কথাগুলো তোমরা দেখবে যখন ওর বাবার সাথে কথা বলে তখন দেখবে আরো বেশি ন্যাকা হয়ে যায়। কোথায়, আমি বাবা বলতেও পারবো না, অভ্যাসও নেই, কোন ছোটোবেলায় বলেছিলাম নিজের অজান্তে সেটা মনেও নেই। তো সেক্ষেত্রে তোমার ওই যে নাটক করে করে কথা বলে, সত্যি ওটাও একটা ট্যালেন্ট, কারণ ওর শুভাকাঙ্ক্ষীরা ওর মধ্যে অজস্র ট্যালেন্ট খুঁজে পায়, অজস্র ট্যালেন্ট খুঁজে পায়। তো সেক্ষেত্রে এটা কিন্তু সত্যি একটা ট্যালেন্ট, মানে যখন যেরকম সিচুয়েশান সেই অনুযায়ী গলার ভয়েসকে ন্যাকা করা, কখনো রুদ্রমূর্তিতে কথা বলা, কখনো টোন টিন কেটে কথা বলা, এগুলো কিন্তু সত্যিই ট্যালেন্ট। কিন্তু এই ট্যালেন্ট কি সত্যিই কোনো নিজের জীবনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগে? আমার মনে হয় যে লিখেছে যে ওর সত্যিই ট্যালেন্ট আছে, ও টুয়েলভ পাস ওর মধ্যে ট্যালেন্ট আছে, শিক্ষা আছে, কি জানি, আমার মনে হচ্ছে সে মনে হয় টুয়েলভ পাসও করেনি, সেই জন্য ওর কাছে, মানে যে লিখেছে তার কাছে টুয়েলভ পাসটা বিশাল কিছু মনে হয়েছে। ওই জন্য বলেছে ও তো আর 8 পাস নয় যে ও ফিজিওথেরাপিস্ট হতে পারবে না, ও চাইলে সব হতে পারে। ও মাই গড, 12 ক্লাস পাশ করে সব হওয়া যায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, মন্ত্রী, এমএলএ, মানে কি বলবো আর, মানে যা যা মানে লেভেল, মন্ত্রী এমএলএ বাদে দিলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও যা যা পদ আছে, উকিল, তারপরে তোমার পুলিশ, মানে বড় বড় কর্তা আর কি পুলিশের, মানে সব, তাহলে আর মানুষের লেখাপড়া করা কেন? এই যে এত এত মানে কি বলবো, ডিগ্রি নিয়ে তারপরে চাকরির পরীক্ষা দেওয়া, তার জন্য কঠোর পরিশ্রম, এগুলো করা কেন? জাস্ট এইচএস পাস, তারপরে তুমি যে লাইনে যেতে চাইবে ব্যাস, তোমার এইচএস পাস করলে মানেই তোমার ট্যালেন্ট একেবারে ভরপুর হয়ে গেল। যেটা ওর শুভাকাঙ্ক্ষী বড় কমেন্ট করে লিখেছে, আমি দেখে জাস্ট অবাক হলাম যে ও 8 পাস নয়, অর্থাৎ সন্দীপকে ঠকানো হলো। সন্দীপ যা জানে, সন্দীপ যেভাবে কথা বলে, তার নখের যোগ্য হবে না 18 ভাঙা, আমার তো তাই মনে হয়। হ্যাঁ, সন্দীপও ভুল উচ্চারণ করে, সন্দীপ কেন, অনেক সন্দীপের মতো অনেক মানুষই আছে, বা আমি কি ভুল উচ্চারণ করি না, হয়তো আমারও অনেক সময় উচ্চারণ ভুল হয়ে যায়, কথা আটকে যায়, হতেই পারে, কিন্তু সেটা আমরা স্বীকার করে নিই যে না সরি এটা নয় এটা। কিন্তু টিন ভাঙার মধ্যে কখনো দেখেছো কি, ওকে নিয়ে এত চর্চা করলেও ওই ওয়ার্ডটাকে ও সেইভাবেই বলে, মা জয়েন্ট করেছে, আমার প্রোডাক্ট এসেছে, আমি এখন প্রমোশন ভিডিও করব, আরও বলো আরও বলো, মনে পড়ছে না। যাই হোক, ওর মা যা আই লাভ সুরাট দেখিয়েছে, সেটা ওর মাকে দেখলেই শুধু আমার মনে পড়ে, আই লাভ সুরাট, আই লাভ সুরাট, মানে এদের পরিবারের প্রত্যেকেই না একেবারেকার এক হচ্ছে শিক্ষিত, মানে উচ্চ শিক্ষিত, শিক্ষিত বললে ভুল হবে, উচ্চ শিক্ষিত, তাই জন্য ওরা যা চাইবে তাই তুড়ি তুড়ি, এই জাস্ট তুড়ি মেরে মেরে হচ্ছে কিন্তু হয়ে যেতে পারবে, কারণ উচ্চ মাধ্যমিক পাশ করা আছে।
মানে ভাবলেও হাসি পায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।